গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ মঙ্গলকোট বাজার থেকে বেআইনি 64টি ভর্তি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। ডিএসপি সমরেশ দে জানান, এই বড় সিলিন্ডারগুলি থেকে অবৈধভাবে ছোট গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করা হতো। এই দিন গ্যাস সিলিন্ডারের পাশাপাশি ওজন করার যন্ত্র সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করাও হয়েছে। ধৃতদের শনিবার আদালতে পেশ করা হয়। মঙ্গলকোট থানাতে আমাদের কাছে খবর ছিল যে ওরা ওই এলপিজি গ্যাস সিলিন্ডারগুলোর থেকে বিভিন্নভাবে কালেকশন করে, মানে অবৈধভাবে কালেকশন করে করে ছোট ছোট সিলিন্ডার তৈরি করে ওরা বিক্রি করে বা গাড়িতে গ্যাসটা ভরে নেয়, কালেকশন করে নিয়েছিল বা হয়তো উজালা যারা পেয়েছে তারা বিক্রি করে দিয়েছিল, এটাও হতে পারে। আর কি ছিল গ্যাসের সঙ্গে? গ্যাসের সঙ্গে এ ছিল ওই নজেল টজেল এসব ছিল, ওয়েইং মেশিন ছিল, প্লাস এইগুলোই আমরা সিজ করেছি আর কি। ঠিক আছে, ঠিক আছে। কজনের লোককে অ্যারেস্ট হলো? দুজনা, দুজন মঙ্গলকোট থানাতে। মঙ্গলকোট থানা, হ্যাঁ মঙ্গলকোট থানারই ওরা, মঙ্গলকোট বাজারেই ওরা, একটা দোকান আছে, ছোটো মতো একটা দোকান আছে, সেইখানেই ছিল। মঙ্গলকোট থেকে টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।